বৃহস্পতিবার পূর্ব বর্ধমান জেলার শহর বর্ধমানের মিঠাপুকুরের একটি অনুষ্ঠান বাড়িতে পূর্ব বর্ধমান স্বর্ণকার সমিতির পরিচালনায় এবং বর্ধমান সদর থানার উদ্যোগে প্রশাসনিক সভা অনুষ্ঠিত হয়। এদিন সভা শুরুর আগে বর্ধমান স্বর্ণকার সমিতির সদস্য প্রয়াত কৃষ্ণচন্দ্র পালের প্রতিকৃতিতে মাল্যদান করে শ্রদ্ধা জানানো হয়। সমিতির সাধারণ সম্পাদক শ্রী রাজেন্দ্রনাথ দে। পূর্ব বর্ধমান স্বর্ণকার সমিতি একটি মালা থাকবে সভাপতির জন্য, সকলে এসে এগিয়ে আসুন, একে একে দিতে থাকুন। পরে সভায় উপস্থিত বর্ধমান থানার আইসি সুখময় চক্রবর্তী স্বর্ণ ব্যবসায়ীদের নিরাপত্তার স্বার্থে বেশ কিছু মতামত জানান। এদিন এই অনুষ্ঠানে এছাড়াও উপস্থিত ছিলেন বর্ধমান দক্ষিণের বিধায়ক খোকন দাস, সমিতির সহসভাপতি জগন্নাথ দে, সমাজসেবী জয়দেব মুখার্জি সহ অন্যান্য ব্যক্তিবর্গ। আমাদের যে সোসাইটি চলে, সেই সোসাইটিতে আমরা যেমন সরকারি আধিকারিকরা আছি, তেমনি বিভিন্ন বেসরকারি সংগঠন আছে, বিভিন্ন সার্ভিস প্রোভাইডার আছে, যাদের পরিষেবার জন্য আমাদের সমাজটা ভালোভাবে চলে। ঠিক তেমনি স্বর্ণকার যে একটা সমিতি বা স্বর্ণকার হিসেবে আপনারা সমাজের প্রতি যে পরিষেবা প্রদান করছেন, আপনাদের ভূমিকা অনন্য এবং অত্যন্ত রিমার্কেবল। সেই জন্য আপনাদের প্রত্যেককে আমি প্রশাসনের পক্ষ থেকে ধন্যবাদ দিচ্ছি যে আপনারা নিরবচ্ছিন্নভাবে সমাজে একটা পরিষেবা প্রদান করে যাচ্ছেন। আজকে আমরা মনে করছি যে স্বর্ণকার ও তো শুধু লাভই করছে, কিন্তু লাভ করার সাথে সাথে সে তার প্রফেশন, প্রত্যেকেই তার প্রফেশন করবে। সমাজের প্রতি আপনার যে অবদান, সমাজের প্রতি আপনি যে পরিষেবা দিচ্ছেন, একটা লোকের বিয়ে আটকে যাবে যদি আপনি সঠিক সময়ে তার অলঙ্কার দিতে না পারেন। এই ভূমিকা আপনাদের অত্যন্ত গুরুত্বপূর্ণ। কাজেই আপনাদের যে সমিতি, এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা সংগঠন। সবার সঙ্গে আলাপ হয়তো হয়নি আমার, কয়েকজনের সঙ্গে আস্তে আস্তে কাজের মাধ্যমে আলাপ হয়ে যাবে। মূলত যে কারণের জন্য আমরা অনুরোধ করেছিলাম আপনাদের সবাইকে এখানে আসবার জন্য, আমন্ত্রণ করার জন্য বলেছিলাম, সেটা হচ্ছে যে নিরাপত্তা এবং আমাদের কাজে যাতে সুবিধা হয়, নিরাপত্তা দিকটা যাতে আমরা সম্পূর্ণ 100% দিতে পারি, মূলত সেই বিষয়ে কিছু আমাদের অ্যাডভাইস আছে। আমি বিস্তারিত বিষয়টা আমি যাচ্ছি না, বড়বাবু বলবেন। আমরা কিছু আমাদের বর্ধমান থানার আইসি মহাশয় এবং আপনারা আছেন, এই প্রশাসনের যে মুখ্য ভূমিকা গোটা বর্ধমান শহরকে শান্তি রাখা, তার সঙ্গে যাতে ব্যবসাদাররা, সমস্ত ব্যবসাদাররা যাতে শান্তিতে বসবাস করেন এবং তাদের ব্যবসা করতে পারেন, সেই জন্য সজাগ সদিষ্ট দৃষ্টি রেখে কাজ করছে। এবং আপনাদের কোনো অসুবিধায় পড়লে গেলেই বর্ধমান সদর থানা আপনাদের সহযোগিতা হাত বাড়িয়ে দেন। আমাদের যে প্রশাসন সবসময় অ্যাক্টিভ কাজ করছেন এবং ব্যবসাদার সুরক্ষা সমিতিও এখানে আছেন, অনিন্দ্য চট্টোপাধ্যায় এখানে আছেন, তারও বক্তব্য শুনলাম। যেটা তার বাসের ব্যাপারটা বললেন, সেটা সমগ্র আমাদের প্রশাসনের ব্যাপার এবং তার সঙ্গে আজকে যে ব্যাপারের উপর এই মিটিং ডাকা হয়েছে, আপনারা সবাই জানেন যে বিভিন্ন জায়গায় আমি আজকে একটা কাগজেও দেখলাম, অন্য জায়গায় কোন জায়গায় সেখানেও সব স্বর্ণকার সমিতিরা আজকে মিটিং করেছেন তাদের নিরাপত্তার জন্য। আর যেভাবে চুরি ডাকাতি বাড়ছে, শুধু আমাদের রাজ্যের চোর ডাকাতরাই নয়, বিভিন্ন রাজ্য থেকে যারা চোররা এসে বিভিন্নভাবে আমাদের রাজ্যের বিভিন্ন দোকানদার, বিভিন্ন ব্যবসাদার, বিভিন্নভাবে মানুষকে চুরি করে তারা পালিয়ে যাচ্ছেন। কেউ তাদের ধরতে পারছেন না, কেউ তাদের চিনতেও পারছেন না, যেহেতু তারা আমাদের রাজ্যের কোনো মানুষ নয়। আমরা সমস্ত ব্যবসায়ীদের কাছে আবেদন করব যে ইতিমধ্যে আমাদের আইসি সাহেব
চেষ্টা করছেন গোটা বর্তমান শহর জুড়ে সিসিটিভি লাগানোর জন্য। আজকে পূর্ব বর্ধমান স্বর্ণকার সমিতির পক্ষ থেকে এক প্রশাসনিক সভা আয়োজন করা হয়েছিল। বর্ধমান থানার আইসি উনি আমাদেরকে ডেকে বলেছিলেন যে আপনারা একটা সভা ডাকুন প্রশাসনিক, আমরা সবাই যাব। সেই হিসাবে আজকে দিন ঠিক হয়েছিল, আজকে পূর্ব বর্ধমান স্বর্ণকার সমিতির পক্ষ থেকে এক প্রশাসনিক সভা আয়োজন করা হয়েছে। এখানে এখানে উপস্থিত ছিলেন দক্ষিণ বিধানসভা কেন্দ্রের বিধায়ক খোকন দাস মহাশয়, বর্ধমান থানার আইসি সুকুময় চক্রবর্তী, ডিএসপি স্যার, আরও অন্যান্য নেতৃত্ববৃন্দ। এখানে যা চুরি চাপাটি হচ্ছে চতুর্দিকে, আর উত্তরপ্রদেশ থেকে কিছু গ্যাং এসছে, সেই বিষয়ে সবাইকে অবগত করলেন। সকাল 10টা থেকে রাত 8টা পর্যন্ত দোকান খোলা রাখতে বললেন, আর নাইট কার্ফিউ চলছে 11টা থেকে, কেউ যেন কোনো দোকান খোলা না রাখে আর কেউ যাতে বাইরে না বেরোয়। আর বললেন যে সিসি ক্যামেরা গোটা রাস্তায় দিতে হবে, আমাদেরকে দায়িত্ব দিয়েছেন যে গোটা বর্ধমান শহরের বলতে আমাদের এখানকার যেসব জায়গা আছে সেই জায়গাগুলো সিসি ক্যামেরা লাগাতে বলেছে। না, আমরা কিছুতেই নিতে পারি না, নিষেধ করে দিয়েছেন যে আপনারা নেবেন না, যদি ভুল করে নিয়ে থাকেন তাহলে আমরা দেখবো কোনোভাবে যদি। বর্ধমান থেকে পম মহন্ত ও পিন্টু প্যাটেলের রিপোর্ট, আনন্দবার্তা।